সব প্রতিকূলতাকে হারিয়ে এবারে মাধ্যমিকে দারুণ সাফল্য অর্জন করেছে ফেরিওয়ালার ছেলে গরমে পড়ছে ডুয়ার্স পানীয় জলের খোঁজে বন্যপ্রাণ অসুস্থ পাখিরা রীতিমতো বাড়িতে এসে প্রৌরাকে পিষে দিল হাতি ঘটনাস্থলে মৃত্যু প্রৌরার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এবার চালচায় সব ধরনের প্রতিকূলতাকে হার মানিয়ে এবারে মাধ্যমিকে দারুণ সাফল্য অর্জন করেছে ফেরিওয়ালার ছেলে ছেলেটির নাম বাবুই তন্ত্র বাবার নাম কৃষ্ণতন্ত্র সে আনন্দ মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তার প্রাপ্ত নম্বর ছশো নয় স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসা নিয়ে পড়াশুনো করার তুমি কত নম্বর পেলে ছশো নয় টেস্টের থেকে কি তোমার নাম্বার বেড়েছে না বেড়েছে টেস্টে তো পাঁচশো আশি পেয়েছিলাম ভেবেছিলাম বাড়বে এর জন্য আর একটু চেষ্টা করলাম তো বাড়লো বাবা কি করেন বাবা শিলিগুড়িতে ফেরিওলার কাজ করেন বাবা ফেরিওয়ালার যেহেতু কাজ করেন তোমরা মানে পড়াশোনাটা খরচা কিভাবে চালাতো বাবা তো সেভাবে ফেরিওয়ালা কাজ করে দিন রাত আর আমরা তিন ভাই সেভাবে তো টানতে পারতো না তাই সায়েন্সের আমাকে যেগুলো সায়েন্সের সাবজেক্ট তিনটা টিচার দিয়েছে আর বাকি আর্টসের সাবজেক্টগুলো দাদার কাছেই পড়ছি এইভাবেই চালাছি স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাকে যথেষ্ট সহায়তা করছে তুমি এর পরবর্তীতে কি নিয়ে পড়াশোনা করতে চাইছো আমার তো ইচ্ছা ডাক্তারি নিয়ে পড়ার কিন্তু বাবা বাবা অত খরচা টান থেকে পারবে না আমি জানি না কিন্তু আমি চেষ্টা করব বলছি স্যার ম্যাডামকে ওরাও বলছে ঠিক আছে কর আমরা আছি তাদের পরিবারের তিন ভাইয়ের পড়াশুনো টানতেই হিমশিম খাচ্ছে তন্ত্র পরিবার কিন্তু সকল ছেলের স্বপ্ন পূরণই তাদের লক্ষ্য পাহাড়পুর জিপির বালাপাড়ার বাসিন্দা এই তন্ত্র পরিবার কিভাবে ছেলের পড়াশোনার ক্ষেত্ররা দেখতেন যেহেতু বাবা বাইরে কাজ ওর বাবা বাইরে থাকলেও আমাকে বাড়িটা গাড় ধরতে হয় ছেলেদের বড়ো ছেলেকে মেজ ছেলে তিন ছেলে আমার ছোটো ছেলে বড় ছেলে আর মেজ ছেলে বড় ছেলে যথেষ্ট সাহায্য করছে এতটা মানে দিতে পারি না মাস্টার দুটা টিউশন দিছি আর দিতে তো পারি না বড়টা একটু দেখায় ল নিয়ে পড়তেছে বড়টা আর এই যে মাধ্যমটা দিল কি করবো গরিবের সংসার আমাদের এইভাবে টাইনে টুনে বলি যে নিজে একটু একটু খাট যেহেতু আমরা পারি না নিজের চেষ্টা করে ও এত দূর গেছে এত নাম্বার পেয়েছে ছেলে তো ডাক্তারি পড়তে চাইছে কীভাবে দেখছেন বিষয়টা ডাক্তারি তো পড়তে চাচ্ছে তা আমি ভাবছি যে না যাই হোক যত কষ্ট হোক বড় ছেলে বলতেছে মা আমি দুই বছর পরে বের হবো তাহলে আমিও কিছু সাহায্য করব ভাইকে বাবা কিছু করবে একটু বাড়িতে খরচা কমায় দিব আবার তবুও পড়তে যেহেতু চাচ্ছে তবু পড়বি পড়ুক শিক্ষকরাও প্রশংসায় পঞ্চমুখ এই ধরনের সাফল্য সে আনবে এমনটা নিশ্চিত ছিলেন শিক্ষকরাও আমরা অত্যন্ত খুশি কারণ ও যেভাবে প্রতিকূল পরিবেশের মধ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তাতে আমরা খুবই খুশি আনন্দিত আমরা আরেকটু আশা করেছিলাম ভেবেছিলাম সাড়ে ছয়শো হয়তো পাবে সেই জায়গায় ছয়শো নয় পেয়েছে ইংরেজিতেও বলছে আর ইতিহাসে একটু কম নম্বর এসছে ও স্কুলে ওর স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হওয়া তো আমরা স্কুল থেকে সব পূর্ণ সহযোগিতা তাকে করবো ওইখানেই করবে এবং আমরা বলেছি যে বইপত্র এবং অন্যান্য যে যেরকম সহায়তা দরকার সমস্তটাই আমরা স্কুল থেকে প্রোভাইড করব আমি ওর ভবিষ্যৎ জীবনের ওর স্বপ্ন পূরণ হোক এটাই আশা করি স্যার আপনার অমিত বণিকের রিপোর্ট এভিনিউজ শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় মুখ ও বোধির আটজন পরীক্ষার্থী জেলার বিভিন্ন বিদ্যালয়ে এই ধরনের প্রতিবন্ধী অনেক রয়েছে কিন্তু পরিকাঠামো পায় না পড়ুয়ারা এমনটাই যার জেরে সঠিক শিক্ষার মান পাচ্ছে না বলেই অভিযোগ এত প্রতিকূলতার মধ্যে দিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজর কেড়েছে প্রতিবন্ধী পাঁচজন পড়ুয়া সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিক সরকার প্রাপ্ত নম্বর দুশো সাতাশ এছাড়াও অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বিদ্যা সরকার সে পেয়েছে একশো নব্বই ফরজান বিদ্যালয়ে সায়ন্তনী রায় পেয়েছে একশো নব্বই দেবনগর কুমুদিনী মৌ রায় পেয়েছে দুশো আঠেরো বাহাদুর মুন্নাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পায়েল রায় পেয়েছে দুশো আঠাশ কারো পুলিশ আবার কারো ভবিষ্যতে শিক্ষিকা হওয়ার ইচ্ছা আছে এমনটাই জানালো প্রতিবন্ধী পড়ুয়ারা আমি তো প্রথমে প্রচণ্ড অসুবিধা ভাবছিলাম যে কীভাবে মেয়েকে আমি পড়াবো কী করবো এই সময় হঠাৎ একদিন ফোন গেলো একে নিজের সংস্থা সক্ষম থেকে যে আমরা এখানে পড়াই ওদের উদ্যোগেই মানে যতটুকু হয়েছে ওনাদের কৃপতেই আজকে আমার মেয়ে পাশ করতে পারবেন চেষ্টা করব পায়েল তারপরে রিক হ্যাঁ মৌ সায়ন্তিকা সায়ন্তনী শায়ন্তনী এটা কি সবাই হ্যাঁ সবাই এটা মুখ্য

আমাদের সংগঠনের নাম শখ এটি প্রধানত দিব্যাঙ্গদের নিয়ে কাজ করে বিবিধ ক্ষেত্রেই কাজ করে তার মধ্যে আমরা নিয়ে কাজ করতে গিয়ে তাদের একটা সমস্যা দেখলাম যে তারা বিভিন্ন স্কুলে পড়াশোনা করে গত বছর থেকে অনুভব করেছে তারা যেহেতু প্রতিবন্ধী কানে শুনতে পায় না অনেকে ছোট দেখতে পায় না তা পড়াশোনার ক্ষেত্রে খুব অসুবিধার সম্মুখীন হয় এবং তারা মাধ্যমিক পরীক্ষা যেহেতু মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট আশানুরূপ হচ্ছে না তা আমরা এই প্রচেষ্টাটা গতবার থেকে শুরু করি শহরের বিভিন্ন স্কুলের শিক্ষকরা পড়ায় এবং আমাদের সাইন ল্যাঙ্গুয়েজের টিচার সাহায্য করে সেই দিয়েই আমরা তাদেরকে পড়াশোনা করাই এবং আজকে তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হয়েছে আমাদের আটজন ছাত্রছাত্রী ছিল তাদের মধ্যে পাঁচজনকেই আমরা সফলতার সিঁড়ি পার করতে পেরেছি আজকে সবাই জলপাইগুড়িরই পায়েল রায় আছে সায়ন্তনী বিদ্যা রিক এরা সব জলপাইগুড়ির ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলে পেসনালয় স্কুলে পড়ে উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে আমি এই ব্যক্তিগতভাবে নিজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার পাশে বসে আছেন উনি শিক্ষক আমরা অনুভব করেছি বিদ্যালয়ে এরা একদমই সহযোগিতা পায় না বা মানে বিদ্যালয়ের পরিকাঠামোর মধ্যে এদের সহযোগিতা সেইভাবে এরা আসা পাচ্ছে না বলে রেজাল্টটাও হচ্ছে না মানে আমার পায়েল আর মৌ এবার দ্বিতীয়বার ওরা গতবার পাশ করতে পারেনি এবার যদি ওরা পাশ না করতো এটা আমাদের চ্যালেঞ্জই ছিল তাহলে ওদের পড়াশোনাই হতো বন্ধ হয়ে যেত সব্যসাচী মজুমদারের রিপোর্ট এভি নিউজ রীতিমতো বাড়িতে এসে এক প্রৌঢ়কে পিষে দিল হাতি ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কের পরিবেশ চালসা সংলগ্ন মহাবাড়ি বস্তি এলাকায় মৃত পৌরার নাম মাংরি ওরাও জানা গিয়েছে বৃহস্পতিবার রাত্রি প্রায় নাগাদ সংলগ্ন জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে আসে মহাবাড়ি বস্তি এলাকায় ওই সময় ঘরের ভিতর গভীর নিদ্রায় মগ্ন ছিলেন মাংরি হাতিটি এসে মাংরি ওরাওয়ের ঘর ভাঙা শুরু করে টের পেয়ে তিনি ঘর থেকে বাইরে বের হওয়ার চেষ্টাও করেন কিন্তু সেই সময় ঘরের বাইরেই হাতিটি তাকে ধরে ফেলে সেখানেই পিষে দেয় তাকে পরে হাতিটি সেখান থেকে ফের জঙ্গলে চম্পট দেয় খবর পেয়ে রাতেই মেটলি থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা গিয়ে দেহ উদ্ধার করেন শুক্রবার দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয় এদিকে ঘটনার খবর পেয়ে শুক্রবার মৃতার বাড়ি যান মাটিয়ালি বাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিঝার উপপ্রধান সহ আরও অনেকে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা যাতে বৃতার পরিবার পায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা এখানে কালকে রাত্রে সাড়ে বারোটার সময় এই রং এই মা বাড়ি বস্তি একে পার্টে উনি রাত্রে ঘুমাই ওনার বাড়ি এইটা উনি রাত্রে ঘুমাইছিলেন ছিলেন সাড়ে বারোটার দিকে এই হাতি আইসে যখন বাড়ি ঘর ভাঙতে শুরু করলো তখন ও পালা ছিল

অন্যদের বাড়ি বাড়িতে বাসন টাসন ধুয়ে অন্যদের বাড়িতে কাজ টাজ করে উনি ওনার দাদার ছেলেকে পড়াইতেন লেখাইতেন আমি কথা পাওয়া যায় খুব তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই চাই এই ফরেস্ট ডিপার্টমেন্ট এই থেকে কি ওনাদের ওনাদের যে পাওয়া আছে উনি পাক তারপরে ওনার যে ছেলে দাদার ছেলে কিন্তু উনি নিজের ছেলে মতন করে ও করছিলো ওনার জন্য একটা কিছু মানে চাকরি হোক ও হোক পাওয়া যাক আমি ওইটাই চাই এদিকে মহাবাড়ি বস্তি এলাকায় মাঝে মধ্যে জঙ্গল থেকে ঢুকে পড়ে হাতি এর আগেও ওই এলাকায় হাতির হানায় বহু ঘরবাড়ি ভেঙেছে তেমনি প্রাণহানিও হয়েছে এলাকায় হাতির হানা রুখতে পথবাতি সহ বন দপ্তরের নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা হাতি যে লোককে মারছে হুম তো উনি একটা এখানকার একটা বাড়ি বাড়ি গিয়ে কাজ করে ওনার একটা দাদার ছেলেকে উনি পড়াশোনা করাইতেন আর একটু হেল্প করতেন তো আজকে এখন উনি তো অপরশক রাত্রি সাড়ে বারো বাজে হাতি আসছে ঘর ভাঙছে বাইরে হইলেন হাতি মেরে গেল তো আমরা চাই সর্বপ্রথম ওনাকে ফরস থেকে যা হেল্প পাওয়া আছে পাওক তারপরে ওনার একটা যে ওনার যে যে ওনাকে ছিলেন ওই ছেলেটাকে তো কোনো চাকরি ব্যবস্থা হইলে সব থেকে হয় এটা আর একটা কথা আমাদের গ্রামে এখানে হাতি সময় আসে কিন্তু আমাদের ফরেস ফরে যে স্কোট আছে ওরা এত ইয়াদ করে না আচ্ছা তারপরে আর একটা কথা আমাদের এখানে একটা একটা দুটা লাইট এখানে দিলে আমাদের গ্রামে অনেক আপনি তো নিজেই জেএফএমসি কমিটির সভাপতি তো এই বিষয় নিয়ে আপনি এর আগে কথা বলেন কোনো সময় না কোনো সময় আমি বলছি একবার কিন্তু সব সবসময় এসব কথা শুনে না ওরা বৃহস্পতিবার রাত্রিবেলায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো একটি ঘটনায় কিন্তু ঘটনাটি ঠিক কি হঠাৎই ট্রেন লাইনে ইলেকট্রিক পোলে রোহিত রায় নামে ১৬ বছরের এক নাবালক উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় আহত অবস্থায় দ্রুত এই জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ছেলেটিকে মৃত বলে ঘোষণা করেন আর এই ঘটনায় গভীর সুখের ছায়া নেমেছে পরিবারে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এদিন রাত্রে হাসপাতাল চত্বরে আত্মীয় পরিজনরা কান্নায় ভেঙে পড়লেন কিভাবে ঘটলো এই ঘটনা কেনই বা ঘটল তা নিয়ে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত ঘটনাটা রেল লাইনের পাশে আমাদের বাড়ি ও ও গেছে রেল আসতে কি করে যে ও মানে রেল লাইনের ওইখানে গেছে খাম্বায় উঠছে তারপরে ইলেকট্রিক শর্ট হয়ে গেছে না এটা কি মনে হয় মানে কি মানে

কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্নাদের বিলম্বিত জন্মদিবস পালিত হল জল শহরে বান্ধবনাট্য সমাজের প্রেক্ষাগৃহে প্রয়াত শিল্পীর একশো ছয়তম জন্মদিবস পালন করে সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস অব দ্য সোসাইটি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় চোদ্দ জন শিল্পী অংশ নেন সেই অনুষ্ঠানে সংগঠনের কর্ণধার জ্যোতিপ্রসাদ রায় জানান শহরের নবীন শিল্পীরাও ওনাকে গান কবিতার মাধ্যমে শ্রদ্ধা জানানোর সুযোগ পেলেন পাশাপাশি তিনি আরো বলেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিবেশ রক্ষার বার্তাও দেয়া হয়েছে অনুষ্ঠান দেখতে ইতিহাসবিদ আনন্দ গোপাল ঘোষ সঞ্চালি রায় সহ শহরের অন্যান্য সংস্কৃতি প্রেমী মানুষজন হাজির ছিলেন আজকে আমরা শুদ্ধ সঙ্গীত শিল্পী মান্নাদের একশো পাঁচতম জন্মদিন পালন করছি এখানটায় যদিও গতকালকে দিনটি ছিল তো মেয়েদের যেহেতু একটা অন্য ব্যস্ততার মধ্যে মানুষের থাকে সেই কারণে আজকে আমরা দু তারিখে করলাম এবং এই সঙ্গে একটা কথা বলি আমরা যেটা সঙ্গীতানুষ্ঠান তো বটে এখানে হচ্ছে এখানে কিছু বাচিক শিল্পীও আছেন করে শ্রদ্ধা নেবেন কিন্তু যে কথাটা বেশি এখানে উল্লেখ করতে চাই আজকে আমি যে আমরা আজকে যে গরমের মধ্যে আমরা এই অনুষ্ঠানগুলো করছি এই গরমটা পড়ছে কেন এই যে প্রকৃতির যে অবস্থা নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই সেটা কিন্তু আমাদের ভাবতে হবে আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বার্তা দিয়েছি সবাইকে যে আমরা যেন পরিবেশ নিয়ে একটু ভাবনা চিন্তা করি পরিবেশকে যেন বাঁচিয়ে রাখি সেদুর সঙ্গীত অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে আমরা সীমাবদ্ধ রাখিনি যেমন সঙ্গীত শুনতে আমরা ভালোবাসি পরিবেশকে বাঁচানোর দায়িত্বটাও যেন আমরা পাশাপাশি রাখতে পারি সেটাও আজকে এই চ্যানেলের মাধ্যমে আমি একটু সবাই কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই পিনাকি শিলের রিপোর্ট নিউজ তীব্র দাবুদহে একদিকে যখন পুটছে গোটা বাংলা সেই সময় শুকিয়ে যাচ্ছে ডুয়ার্সের একাধিক জঙ্গলের ভিতরে থাকা জলাশয় এবং ঝোরাগুলি যার অন্যতম কারণ গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে তোলা রিসোর্টের রাজ্য পরিবেশকর্মীদের একাংশের অভিযোগ প্রত্যেকটি রিসর্ট অবৈধভাবে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কারণে গভীর জঙ্গলের মধ্যে থাকা প্রাকৃতিক জলাশয়গুলি অচিরেই শুকিয়ে যাচ্ছে আর সেই কারণেই কার্যত তৃষ্ণা মেটাতে গভীর জঙ্গল ছেড়ে জলের খোঁজে লোকালয়ে পাড়ি দিচ্ছে বন্যপ্রাণ দক্ষিণবঙ্গের তুলনায় ডুয়ার্সে গরম কিছুটা কম হলেও প্রখর রোদ এবং এই ধরনের গরম দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হওয়ার কারণে পাশাপাশি অবৈধভাবে জঙ্গল ঘেঁষে গজিয়ে ওঠা রিসর্টগুলি গোপনে প্রত্যেক দিন ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কারণে জঙ্গলের ভিতরে থাকা জলাশয়ের নালাগুলি শুকিয়ে গেছে ঝোড়াগুলি ধীরে ধীরে শুকিয়ে যাওয়ার প্রভাব পড়ছে পুরো জীব বৈচিত্র্যের উপর ডুয়ার্স জঙ্গলগুলিতে রয়েছে হাতি লেপার হরিণ বুনো সুয়োর বাইসন ময়ূর সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি শুকিয়ে যাওয়া জলাশয় এবং নালাগুলিই ছিল বন্য প্রাণীদের নিয়মিত জলপানের উৎস এদিকে বৃষ্টিপাত না হওয়ার কারণে এবং প্রখর সূর্যের তাপে শুকিয়ে গিয়েছে ডুয়ার্স এর বেশ কিছু জঙ্গলের ভিতরে থাকা ঝোড়াগুলিও এমন পরিস্থিতিতে কার্যত অসহায় বন্যপ্রাণীরা কোথায় জলপান করবে ভেবে কুলকি নাড়াই পাচ্ছে না তারা এই সময় তাদের ব্যাপক জলের প্রয়োজন হয় জল না থাকায় বুনো পাল জঙ্গল থেকে বেরিয়ে তিস্তা নেমে জলপানের সঙ্গে স্থান করার দৃশ্য ইতিমধ্যেই হয়েছে ভাইরাল তাহলে এর সমাধান কি এই গরম থেকে বাঁচতে সাধারণ মানুষকে যেমন নিজের শারীরিক বিষয় সচেতন থাকতে হবে তেমনি পশু পাখিদের বিষয় নিয়েও ভাবতে হবে পাখিদের জন্য বাড়ির ছাদে বা উঠানে মাঠে ঘাটে জলের যথেষ্ট ব্যবস্থা রাখার পরামর্শ দিচ্ছেন জলপাইগুড়ির পশু চিকিৎসক ডক্টর রাজেশ্বর সিনহা যাতে পাখিরা উড়ে এসে সেখানে জলপান করতে পারে স্নান করতে পারে অপরদিকে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেনের অবশ্য দাবি জলের কোনো কষ্ট দেখা যায়নি জানা গিয়েছে বেশ কিছু জলাশয় নতুন করে সংস্কার করার পরিকল্পনা চলছে প্রতি মুহূর্তেই পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে এমন বাণী শুনিয়েই আপাতত খ্যান্ত বন এই মোমেন্টের মধ্যে তো সেরকম গরম পড়েনি বাট আগামী দিনের মধ্যে যদি পড়ে তো তার জন্য আমরা ওয়েল প্রিপেয়ার্ড রয়েছি স্টেট গভর্নমেন্টের থেকে ভেরিয়াস হেডস মধ্যে ভেরিয়াস ফান্ডস ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছিল তো সেটার আন্ডারের মধ্যে প্রচুর কজওয়ে কালভার্ট ডেভেলপ করা হয়েছে যেটা থ্রু দিয়ে কি যে ফরেস্টের ভেতরে যে জলের ফ্লোটা আছে সেটাকে প্রপারলি নিয়ন্ত্রণ করা হবে এর বাইরে ওয়াইল্ড অ্যানিমালসদের জন্য ওয়াটার হোলস বলে যেখানের মধ্যে ওরা ওয়াটার ড্রিঙ্ক করেন গরম সময় আর ওয়্যালো পুলস আছে যেখানের মধ্যে রাইনোরা নিজেদেরকে কুল অফ করে স্নান করে এই জিনিসগুলোকেও ডেভেলপ করা হয়েছে স্টেট গভর্নমেন্টের ফান্ডসে যেগুলো ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে বর্তমানে যে একটা হাতি স্নানের ব্যাপার দেখছি এরা গা কীভাবে করানো হয় কী বিষয় কীভাবে গায়ে তাদেরকে এখন এই সময়টা আমাদের ট্রেন্ড মাহত আছেন পাতাওয়ালা আছেন ওনারা রেগুলার বেসিসের মধ্যে হাতিদেরকে নিয়ে যান এখানের মধ্যে মূর্তি জল ঢাকা এই রিভার্সগুলো থ্যাঙ্কফুলি গরুমারা ন্যাশনাল পার্কের ভেতরে গ্রাসল্যান্ড এরিয়ার অ্যালং সাইড এই রিভার্সগুলো আমরা পেয়েছি তো ওই রিভারাইন প্লেন্সগুলোর মধ্যে হাতিদেরকে রেগুলার বেসিসে স্নান করানো হয় যখন হিট বাড়বে তখন আমরা ওনাদের যে পেট্রোলিং এলিফেন্টস আছে তো ওনাদের ডিউটি আওয়ার্সগুলোকে অ্যাকর্ডিংলি রিক্যালিব্রেট করে দেবো অ্যালং সাইড বেদিং রিপোর্ট তীব্র গরম আর অনাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির তিস্তা একরের পর একর চাষের জমি রোদের তাপে জ্বলে যাচ্ছে পাট ভুট্টা বাদাম লঙ্কা গাছ মাথায় হাত তিস্তা শারদাপল্লী দক্ষিণ সুকান্তনগর মঙ্গলঘাট এলাকার কৃষকদের অন্যান্য বছর এপ্রিলে বৃষ্টি হলেও এই বছর বৃষ্টি নেই বললেই চলে এপ্রিলে বৃষ্টি হয়েছে মাত্র একুশ মিলিমিটার যা চাষের কোনো কাজেই আসেনি বলে দাবি কৃষকদের তার উপরে বইছে শুকনো গরম হাওয়া তাপমাত্রা চল্লিশ ডিগ্রি এই অবস্থায় শ্যালো দিয়েও সামলানো যাচ্ছে না পরিস্থিতি বড় রকমের ক্ষতির মুখে তিস্তা পাড়ের কৃষকরা মঙ্গলঘাট শারদাপল্লী সুকান্তনগর রংধামালি এলাকায় চাষের জমি খাঁ খাঁ করছে রোদে শুকিয়ে লাল ভুট্টা গাছ নেতিয়ে পড়েছে বাদাম পাট লঙ্কা গাছ পরিস্থিতি কি বলবো আজকে দুই মাস থেকে বৃষ্টি নেই বৃষ্টি না থাকাতে শ্যালো দিয়ে আমরা কত জল দেবো মানে চাষে এই যে পাট চাষ ভুট্টা চাষ লঙ্কা চাষ এই সমস্ত চাষ আমাদের সবই শেষ কারণ এইদিকে ছিল এক এদিকে লাগাচ্ছি তো লঙ্কা শেষ লঙ্কা লাগাচ্ছি তো ভুট্টা শেষ ভুট্টাকে লাগাচ্ছি তো বাদাম শেষ হ্যাঁ পাট তো শেষই পাট আর পাটের দিকে তাকাচ্ছি না কারণ এই তিন চারটা চাষকেই সামাল দিতে পারছিস না পাট তো সর্বশেষ শেষ আমাদের যদি কৃষি দপ্তর থেকে একটু না তাকায় না দেখে আমাদের সর্বশেষ শেষ চিস্তাপাড়ের লোকের কিছুই থাকবে না হ্যাঁ পঞ্চায়েত মাধ্যমে আমরা আবেদন করেছি কিন্তু এখনো কোনো সাহারা পাচ্ছি না যাতে আমরা কোনো সাহারা পাই সেটাই সরকারের কাছে আর্জি রাখছে কি সমস্যা গ্রামের কৃষকরা তো আপনাকে জানিয়েছে বাদাম লঙ্কা গাছ সব এগুলো মাঠ ঘাট একদম সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে জল দিচ্ছে সাথে সাথে মানে শুকিয়ে যাচ্ছে কৃষি কৃষি কৃষকরা জলপাইগুড়ির উপকৃষি অধিকর্তা গোপাল চন্দ্র সাহা জানান এপ্রিলে প্রয়োজনের তুলনায় অনেক কম বৃষ্টি হয়েছে তাই এই পরিস্থিতি ইতিমধ্যে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি কিন্তু এপ্রিল মাসটা আমাদের অনেক ঘাটতি আছে এপ্রিল মাসে আমাদের যেটা নর্মাল জলপাইগুড়িতে সেটা ওয়ান মানে এটা অনেকটা আমাদের ঘাটতি আছে এখন ফিল্ডে যে পরিস্থিতি আছে আমরা গতকাল এবং তার আগেও আমরা বিভিন্ন ব্লকগুলোর সঙ্গে আমরা রিভিউ করেছি কালকে আমরা মাঠেও গিয়েছিলাম রাজগঞ্জে এবং বিভিন্ন ব্লকে আমরা গিয়েছি ওয়াটার স্ট্রেস তো আছে কিন্তু আমাদের গত কয়েক বছরে সারা রাজ্যের সাথে সাথে আমাদের জলপাইগুড়ি জেলাতেও আমরা প্রচুর সংখ্যক পাম্প সেট এবং হচ্ছে আমরা স্প্রিংকলার সেট আমরা কিন্তু কৃষকদেরকে দিয়েছি এবার কালকে আমরা যেটা রিভিউ মিটিং করেছি সেখানে অলরেডি আমাদের ব্লক থেকেও যারা কেপিএস আছে এবং অ্যাসিস্ট্যান্ট ডিএ আছে তারাও কিন্তু পরিস্থিতির উপর নজর রাখছে এবং কৃষককে এটা বলা হচ্ছে যে মিনিমাম যতটুকু জল দরকার হয় মানে অ্যাটলিস্ট ক্রপটাকে বাঁচিয়ে রাখার জন্য লাইফ ইরিগেশন আমরা বলি সেই জলটা কিন্তু আমরা বলছি এবং কৃষকরা কিন্তু সেটা দিচ্ছে তবে অনেকটা দিন ধরে চলছে ধরে চলে আর ক্ষতির প্রভাবটা একটু বাড়বে পিনাকী শিলের রিপোর্ট এভি নিউজ শেষ নিউজ সব প্রতিকূলতাকে হারিয়ে এবারে মাধ্যমিকে দারুণ সাফল্য অর্জন করেছে ফেরিওয়ালার ছেলে গরমে পড়ছে খোঁজে বন্যপ্রাণ অসুস্থ পাখিরা রীতিমতো বাড়িতে এসে প্রৌঢ়াকে পিষে দিল হাতি ঘটনাস্থলে মৃত্যু প্রৌঢ়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য চালচায় যত এই পর্বwidetildeতে আসি আরো সঙ্গانيه দেখতে থাকুন আমার ফিশার নমস্কার